আজ আমরা এমন এক প্রাচীন সভ্যতার কথা আলোচনা করবো যারা আশ্চর্যজনকভাবেই হাজার হাজার বছর আগে আধুনিক মানুষের মতোই জীবনযাপন করার রাস্তা খুঁজে বার করতে সক্ষম হয়েছিল আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে তারা শহরে বসবাস করত তারা দেশ বিদেশে ব্যবসা করত এমনকি তারা সুইমিং পুল পর্যন্ত ব্যবহার করত কিন্তু কি এমন ঘটল যার ফলে এই অত্যাধুনিক সভ্যতা এরকম রাতারাতি অদ্ভুতভাবে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল এই সভ্যতার ব্যাপারে বিশ্বের মানুষ খুব কম তথ্যই জানতে পেরেছে কিন্তু যতটুকু জানতে পারা গেছে তা অবিশ্বাস্য বললেও কম বলা হবে আজকের এই ভিডিওতে আমি এমন কিছু বিষয় আলোকপাত করার চেষ্টা করব যেগুলি সত্যিই অবিশ্বাস্য সো ফ্রেন্ডস লেটস গো টু দ্য গ্রেট ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন মাইসেল সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা প্রথমেই বলে রাখি সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ইতিহাস হলো প্রি হিস্টোরিক অর্থাৎ লিখিত কোনো তথ্য নেই ইনফ্যাক্ট লিখিত কিছু তথ্য পাওয়া গেলেও লিখিত কিছু তথ্য সংগ্রহ করা গেলেও তা আজও কিন্তু আর্কিওলজিস্টরা বা ঐতিহাসিকরা উদ্ধার করতে সক্ষম হয়নি সুতরাং একশো শতাংশ শতাংশ নিশ্চিত করে কোনো কিছুই বলা সম্ভব নয় তবু আর্কিওলজিক্যাল এভিডেন্স থেকে অনেকটাই আমরা অনুমান করতে পারি তৎকালীন সভ্যতাটি ঠিক কী ধরনের ছিল আমরা যদি এর আবিষ্কার কিভাবে হয়েছিল অর্থাৎ এই সভ্যতাটি কিভাবে আবিষ্কার হয়েছিল সেটা জানার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাব যে উনিশশো ঊনপঞ্চাশ সালের দিক করে সিন্ধু প্রদেশে মুলতান থেকে লাহোরে রেল লাইন নির্মাণের কাজ চলছিলো আমরা জানি আঠেরোশো তিপ্পান্ন সালে ভারতবর্ষে প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল কিন্তু তার কয়েক বছর আগে থেকে রেলপথ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছিল তো যখনই মুলতান থেকে লাহোরের রেলপথ নির্মাণের কাজ চলছিল তখনই কিছু ব্রিটিশ ইঞ্জিনিয়ার একটা জায়গা থেকে খুব আধুনিক মডেলের ইটের সন্ধান পান তো ওই ইঞ্জিনিয়াররা যখন পার্শ্ববর্তী গ্রামগুলোর থেকে খোঁজ নিল তো পার্শ্ববর্তী গ্রামের লোকেরা জানালো যে হ্যাঁ এখানে তো এরকম ইট পাওয়াই যায় এখান থেকে আমরা এরকম মানে হামেশাই এরকম আমরা ইঁট পেয়ে থাকি আর এই গ্রামের সমস্ত লোকের বাড়ি এখান থেকে পাওয়া ইঁট দিয়ে তৈরি তো তখন ওই ইঞ্জিনিয়াররা বুঝতে পারলো যে এটি কোনো সাধারণ জায়গা নয় তো তারা অজান্তি এইভাবে হরপ্পা সভ্যতার সন্ধান করে ফেলেছিল যদিও তারা ওখান থেকে অনেক ইট সরিয়ে দিয়েছিল অনেক ইট রেলপথ নির্মাণের কাজে লাগিয়ে দিয়েছিল তো সে কারণেই অনেক ঐতিহাসিক নিদর্শন ওখানেই ধ্বংস হয়ে যায় কিন্তু তাদেরকেই আমরা মানে হরপ্প সভ্যতার প্রথম আবিষ্কারক হিসেবে ধরে নেবো যদিও তাদেরকে আবিষ্কারক হিসেবে গণ্য করা হয় না অরিজিনাল আবিষ্কারক কারা সেই ইতিহাসে আমরা যাচ্ছি তো পরবর্তীকালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান জন মার্শালের প্রচেষ্টায় দয়ারাম সাহানি উনিশশো একুশ সালে রবি নদীর তীরে এক সভ্যতা আবিষ্কার করে আর এই সভ্যতাই হলো ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম সভ্যতা হরপ্পা সভ্যতা অর্থাৎ ওই ব্রিটিশ ইঞ্জিনিয়াররা প্রথমের খোঁজ দিলেও অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে সঠিকভাবে প্রথম হরপ্পা সভ্যতার আবিষ্কারক হলেন দয়ারাম সাহানি যদিও ব্রিটিশ স্কলার চার্লস ম্যাসন এর খোঁজ অনেক আগেই দিয়ে দিয়েছিলেন এক ব্রিটিশ স্কলার ছিলেন তিনি যখন এই সিন্ধু প্রদেশে ঘুরছিলেন তো তিনিই কিন্তু প্রথম অনেক আগে এই ওই ইঞ্জিনিয়ারদেরও আগে প্রথম কিন্তু উনি এই তথ্য দিয়েছিলেন যে ওখানে কিছু একটা থাকতে পারে ওনার নাম হলো চার্লস ম্যাসন পরের বছরই অর্থাৎ উনিশশো সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু নদীর তীরে আরও এক সভ্যতা আবিষ্কার করেন যেখানে অনেক কঙ্কালের স্তূপ পাওয়া গেছিলো অর্থাৎ রাখালদাস বন্দ্যোপাধ্যায় যে সভ্যতাটি খুঁজে বার করেছিল সেখানে অনেক কম কঙ্কালের স্তূপ খুঁজে পাওয়া গেছিলো আর এই সভ্যতায় আমাদের কাছে মহেনজোধর সভ্যতা নামে পরিচিত এই মহেনজোধর শব্দের অর্থই হলো কঙ্কালের স্তূপ বা মৃতদেহের স্তূপ ঐতিহাসিকদের মধ্যে অনেক মতভেদ থাকলেও ধরে নেওয়া হয় এই সভ্যতা প্রায় সাড়ে চার হাজার বছরের পুরানো অর্থাৎ এই সভ্যতার সময়কাল হলো খ্রিস্টপূর্ব আড়াই হাজার থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ যদিও এটা এক্স্যাক্ট এটাও একশো শতাংশ হয়ে বলা যায় না বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত দিয়েছেন কিন্তু যেটা সর্বজন স্বীকৃত সেটি হলো যে এই সভ্যতার সময়কাল খ্রিস্টপূর্ব আড়াই হাজার থেকে খ্রিস্টপূর্ব সতেরোশো পঞ্চাশ অব্দি তো পরবর্তী কয়েক বছরে এরকম অনেক সভ্যতার খোঁজ আস্তে আস্তে পাওয়া যেতে থাকে প্রথমে হরপ্পা আর মহেনজিদর পাওয়া গেছিল তো এর দেখা দেখাদিখি যখন আরও আর্কিওলজিস্টে যখন আরও খনন কার্য শুরু করলো তো এরকম আরও অনেক সভ্যতার খোঁজ কিন্তু পাওয়া গেল বর্তমান হিসাব অনুযায়ী প্রায় এখন অব্দি পনেরোশোটি এরকম সভ্যতার খোঁজ পাওয়া গেছে যাদের অধিকাংশই হলো ওই সিন্ধু নদীকে কেন্দ্র করে তো সে কারণে এই সভ্যতাটাকে বলা হয় সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর যেহেতু হরপ্পা সভ্যতার খোঁজ প্রথম পাওয়া গেছিল প্রথম যেহেতু উনিশশো একুশ সালে দোয়ারাম সাহানি হরপ্পা সভ্যতার খোঁজ করেছিলেন তাই এই সভ্যতাটিকে হরপ্পা সভ্যতাও বলা হয় এ দুটো পয়েন্ট কিন্তু কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে সিন্ধু নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আর হরপ্পা সভ্যতা যেহেতু প্রথম খুঁজে পাওয়া গেছিলো তাই এটি হরপ্পা সভ্যতা প্রধানত সিন্ধু নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে হয়তো উঠেছিল সত্যি কথা কিন্তু শুধুই যে সিন্ধু নদীর তীরেই পাওয়া গিয়েছিলো শহরগুলি এমন কিন্তু নয় হয়তো দর সভ্যতার সিন্ধু নদীর তীরে পাওয়া গেছিলো বা হরপ্পা সভ্যতার নদীর তীরে পাওয়া গেছিলো কিন্তু ওগুলো ছাড়াও আরও অনেক সভ্যতা আছে যেমন বর্তমান ভারতবর্ষের রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু এই সিন্ধু সভ্যতার প্রাচীন নগরীর খোঁজ পাওয়া গেছে তো এমনটা নয় যে শুধুমাত্র ওই সিন্ধু নদীর তীরেই অর্থাৎ বর্তমান যে পাকিস্তান আছে ওখানেই যে সমস্ত কিছু খুঁজে পাওয়া গেছিলো এমন কিন্তু নয় তো এই সিন্ধু সভ্যতার বিস্তৃতি প্রায় তেরো হাজার স্কোয়ার কিলোমিটার তেরো হাজার বর্গ কিলোমিটার যেটি লম্বালম্বি প্রায় চোদ্দোশো কিলোমিটার এবং আড়াআড়ি প্রায় ষোলোশো কিলোমিটার তো এক্সামে কোয়েশ্চেন আসে যে এর উত্তরতম পয়েন্টের নাম কি দক্ষিণতম পয়েন্টের নাম কি বা উত্তরতম প্রান্তের নাম কি বা দক্ষিণতম প্রান্তের নাম কি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তো এই সভ্যতার পশ্চিমতম প্রান্ত হল সুতকা গেন্ডার এই সভ্যতার পশ্চিমতম প্রান্ত হল সুতকা গেন্দার যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত অর্থাৎ পাকিস্তানের যে বালোচিস্তান প্রদেশ আছে যেটি ইরানের সাথে বর্ডার শেয়ার করে ওই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে সুতকা গেন্দারের খোঁজ পাওয়া গিয়েছিল সিন্ধু সভ্যতার পূর্বতম পয়েন্ট হলো বা পূর্বতম প্রান্ত হল উত্তরপ্রদেশের আলমগীরপুর বর্তমান উত্তরপ্রদেশের রাজ্যের বর্তমান যোগী রাজ্যের যে আলমগীরপুর আছে মানে ওটি হলো সিন্ধু সভ্যতার পূর্বতম প্রান্ত অর্থাৎ ওর পর থেকে আর সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায়নি ম্যাক্সিমাম ওই আলমগীরপুর অবধি পূর্ব দিকে পাওয়া গেছে আর এর উত্তরতম পয়েন্ট হলো কাশ্মীরের মান্ডা কাশ্মীরের মান্ডা এবং দক্ষিণতম পয়েন্ট হলো মহারাষ্ট্রের দায়মাবাদ তো তোমরা বুঝতে পারছো যে বিস্তৃতি কতটা এদিকে মহারাষ্ট্র দক্ষিণে পশ্চিমে একদম ইরান অব্দি পূর্ব দিকে উত্তরপ্রদেশ এবং উত্তর দিকে হলো কাশ্মীর তো মানে একটা বিরাট এরিয়া জুড়ে এই সিন্ধু সভ্যতার অবস্থান ভাবতে অবাক লাগে যখন ব্রিটিশরা আমাদেরকে বলে আমরা নাকি বর্বর জাতি তারা নাকি আমাদেরকে সভ্য করে দিয়ে গেছে তারা নাকি আমাদেরকে আধুনিক কালচার শিখিয়ে দিয়ে গেছে কিন্তু বাস্তব কথা হলো ইউরোপিয়ানরা যখন উলঙ্গ হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো আর এদিক ওদিক যুদ্ধ করে বেড়াতো তখন কিন্তু ভারতবর্ষে গণতন্ত্র চালু হয়ে গেছে ততদিনে ভারতবর্ষে ডেমোক্রেসি স্টার্ট হয়ে গেছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কিন্তু রাজতন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি ভ্যালি সিভিলাইজেশন হলো একটা গণতন্ত্র ডেমোক্রেসি তো আমাদের গণতন্ত্র আজকের নয় উনিশশো সাতচল্লিশ সালের বা উনিশশো সালের পর থেকে এখানে গণতন্ত্র ডেমোক্রেসি চালু হয়নি এখানে সাড়ে চার হাজার বছর আগে ডেমোক্রেসি চালু হয়ে গেছে বা তারও আগে চালু হয়ে গেছে ইউরোপিয়ানরা যখন জঙ্গলে ঘুরে বেড়াতো ভারতবর্ষে তখন মেট্রোপলিপলিটান শহর তৈরি হয়ে গেছিলো ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনকে একটু মেট্রোপলিটান শহর ছাড়া আর কি বলা যেতে পারে যেই শহরের ইটগুলোও ওয়াটারপ্রুফ সেই শহরকে তো মেট্রোপলিটান শহর বলা ছাড়া আমাদের আর তো কোনো উপায় নেই তাই না যেখানে সব কিছু আছে মানে আধুনিক মানের ড্রেনেজ সিস্টেম আছে এমনকি যেখানে সুইমিং পুল আছে যেটাকে আমরা গ্রেট বাথ হিসেবে দেখতে পাবো পরবর্তীকালে গ্রেট বাথ হিসেবে জানতে পারবো তো যেই শহরে সুইমিং পুল থাকতে পারে মানে সেটাকে মেট্রোপলিটান শহর ছাড়া আর কি বলা যেতে পারে মানে আমরা সাড়ে চার হাজার বছর আগে মেট্রোপলিটন শহরে থাকতাম সুইমিং পুলে তো আমি এখন অব্দি জীবনে কখনও নামিনি তোমরা হয়তো নেবেছো আমি এখন অবধি নামিনি তো সাড়ে চার হাজার বছর আগে ভারতবর্ষের মানুষেরা সুইমিং পুল ব্যবহার করতো আর ব্রিটিশরা দুশো বছর আগে এসে বলছে যে তারা নাকি আমাদেরকে সভ্য করে দিয়ে চলে গেছে সত্যিই মানে অদ্ভুত লজিক ওরা যখন জঙ্গলে জঙ্গলে ফল পাকড় খেয়ে বেড়াতো জীবজন্তুদের হত্যা করে তাদেরকে খেত ততদিনে কিন্তু এখানে গ্রেট গানাডি তৈরি হয়ে গেছে মানে শস্য জমি এলাকার জায়গা তৈরি হয়ে গেছে মানে ভাবতে পারছ সারপ্লাস ইকোনমি ইকোনমি দু ধরনের হয় সাবসিস্ট্যান্ট ইকোনমি আর সারপ্লাস ইকোনমি আজকে এনে আজকেই খেয়ে নেবো এটা হলো সাবসিস্ট্যান্স ইকোনমি আর আজকে এনে কালকে খাবো পরশু খাবো তারও পরের জন্য জমি রাখবো এগুলি হলো সার্ক প্লাস ইকোনমি তো সাড়ে চার হাজার বছর ইন্ডাস ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনে সার প্লাস ইকোনমি চালু হয়ে গেছিলো যখন ইউরোপিয়ানরা জঙ্গলে জঙ্গলে ফল পাকড় খেয়ে বেড়াতো দুর্ভাগ্যবশত ঐতিহাসিকরা এখন অবধি এই লিপিগুলো উদ্ধার করে উঠতে পারেনি ভ্যালি সিভিলাইজেশনের কোনো লিপি ঐতিহাসিকরা উদ্ধার করতে পারেনি যদি লিপিগুলো উদ্ধার করতে পারত জানি না কত ডেভেলপড হয়তো আমরা হয়ে যেতাম আরও আরও কতটা এগিয়ে যেতে পারতাম কত কিছু জানতে পারতাম কিন্তু আনফর্চুনেটলি কোনো লিপি এখন অবধি ঐতিহাসিকরা উদ্ধার করতে পারেনি যদি লিপিগুলো উদ্ধার হতো তাহলে কিন্তু সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় অনেক বিষয় আরও স্পষ্ট হয়ে যেত আমরা তো মেনলি ইন্ডাসভ্যালি সিভিলাইজেশনের নগর পরিকল্পনা দেখি কতটা উন্নত ছিল বা কতটা কি ছিল সেটা আমরা জানার চেষ্টা করেছি কিন্তু যদি লিখিত তথ্য পাওয়া যেত তাহলে কিন্তু আমরা সামাজিক রাজনৈতিক এবং ধর্মীয় সমস্ত বিষয় স্পষ্ট করে জানতে পারতাম যদিও এখানে কিছু ধর্মীয় নমুনা পাওয়া গেছে যেমন পশুপতিনাথ দেবতার একটা প্রতীক পাওয়া গেছে অনেক দেবদেবীর মূর্তি পাওয়া গেছে একটা শিবলিঙ্গও পাওয়া গেছে যেটাকে শিবলিঙ্গ বলে অনুমান করা হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি স্বস্তিক চিহ্ন স্বস্তিকা যেটা একশো বছর দেড়শো বছর আগে হিটলার ইউজ করত বাহিনীর সিম্বল হিসাবে সেই স্বস্তিকা সিম্বল সাড়ে চার হাজার বছর আগে এই ইন্ডাসভ্যালি সিভিলাইজেশানে পাওয়া গেছিল এই ইন্ডাসভ্যালি সিভিলাইজেশান ট্রান্সপোর্টে কতটা উন্নত ছিল তাদের ব্যবসা বাণিজ্য কতটা পারদর্শী ছিল তার নমুনা কিন্তু পাওয়া গেছে বর্তমান দিনে আরব ইরাক এবং মিডল ইস্টের বিভিন্ন দেশে তথা গ্রিসেও কিন্তু মেসোপটেমিয়াতেও কিন্তু এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অনেক জিনিসই খুঁজে পাওয়া গেছে অনেক সিল খুঁজে পাওয়া গেছে বা আরও অন্যান্য অনেক জিনিসই খুঁজে পাওয়া গেছে তারা কিন্তু ব্যবসায় অনেক বেশি পারদর্শী ছিল তারা সোনার উপ ইউজ করত বিভিন্ন দেশ থেকে সোনার উপ আমদানি করতো এমনকি ভাবলে তোমরা অবাক হবে আমরা তো এখন সোনা দিয়ে দাঁত বাঁধাই তারা সাড়ে চার হাজার বছর আগেও সোনা দিয়ে দাঁত বাঁধাতো তারও নমুনা পাওয়া গেছে তো এখান থেকে এক্সামে প্রশ্ন আসে যে কোন সভ্যতায় কি কি পাওয়া গেছিল অর্থাৎ শুধু তো হরপ্পার মহেঞ্জোদারো সভ্যতা নয় সেগুলি ছাড়াও আরও অনেক সভ্যতা পাওয়া গেছিল যেগুলির মধ্যে অন্যতম হলো কালীবাঙ্গান লোথাল চানুদাড়ো রোপার সুটকতা জেন্দার ধোলাভিরা তো এই সমস্ত স্থানেই কিছু না কিছু গুরুত্বপূর্ণ জিনিসের অস্তিত্ব পাওয়া গেছিল সেগুলো কিন্তু পরীক্ষায় আসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তবে মোস্ট ইম্পর্টেন্ট হলো হরপ্পা এবং মহেঞ্জোদারো হরপ্পায় যেগুলি পাওয়া গেছিলো তাদের মধ্যে অন্যতম হলো সিক্স গ্রানারিজ ইন রো আমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছি এটা কিন্তু সিক্স গ্রানারিজ ইন এরই ছবি অর্থাৎ ছখানা শস্যগার পাশাপাশি ছিল মস্তকবিহীন মূর্তি খুঁজে পাওয়া গেছিল এবং এগুলি ছাড়াও আরও অনেক কিছু জিনিস খুঁজে পাওয়া গিয়েছিল আর মহেঞ্জোদারো সভ্যতায় তো অনেক কিছু খুঁজে পাওয়া গিয়েছিলোই তাদের মধ্যে অন্যতম হলো এই বিয়ার্ড ম্যান এই যে দেখতে পাচ্ছ আমাদের প্রধানমন্ত্রী মোদিজির মতো দেখতে অনেকটা ফেস এটাকে বলা হয় বিয়ার্ড ম্যান তো এই বিয়ার্ড ম্যান খুঁজে পাওয়া গেছিলো মহেঞ্জোদারো সভ্যতায় বা দিকে যে দেখতে পাচ্ছ নেকেড ডান্সিং গার্ল এটাও খুঁজে পাওয়া গেছিলো মহেঞ্জোদারো সভ্যতায় এগুলি ছাড়াও গ্রেট গানারি খুঁজে পাওয়া গেছিলো যেখানে অনেক শস্য একসাথে মজুত করে রাখা হতো এবং এগুলি ছাড়াও যেটি বলছিলাম সুইমিং পুল বা গ্রেট বাথ এই গ্রেট বাথও কিন্তু থেকে খুঁজে পাওয়া গেছিলো নেক্সট যেটি ইম্পর্ট্যান্ট শহর সেটা হলো লোথাল অর্থাৎ গুজরাটের লোথাল এই লোথাল ছিল গুজরাটে অবস্থিত যেটি ছিল একটি পোর্ট অর্থাৎ বন্দর তোমরা যে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা লোথালেরই ছবি যদিও কাল্পনিক পুরোপুরি কাল্পনিক একটা আঁকা ছবি কিন্তু অনুমান করা হয় যে লোথালের বন্দর এই ধরনের ছিল তো লোথালে যে জিনিসগুলো খুঁজে পাওয়া গেছিলো সেগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই এটি একটি কৃত্রিম বন্দর এটি গুরুত্বপূর্ণ এখানে জাহাজের নমুনা খুঁজে পাওয়া গেছিলো দাবা খেলার নমুনা খুঁজে পাওয়া গেছিলো ধানের তুষ পাওয়া গেছিল এবং পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি প্রভৃতি কোন মাপার যন্ত্র খুঁজে পাওয়া গেছিলো লোথালের পরেই যেটি ইম্পর্টেন্ট সেটি হলো কালীবাঙ্গান তো এই কালীবঙ্গান শহরটি বর্তমানে রাজস্থানে অবস্থিত আর এই কালীবঙ্গান শব্দের অর্থই হলো বালা এখানে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি খুঁজে পাওয়া গেছিলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো উটের হাড় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উটের হাড় খুঁজে পাওয়া গেছিলো লাঙল খুঁজে পাওয়া গেছিলো এবং সাতটি অগ্নিবেদী খুঁজে পাওয়া গেছিলো যেখানে অনুমান করা হয় যে হয়তো বলি দেওয়ার জন্য এই জায়গাগুলি ব্যবহার করা হতো কালীবাঙ্গানের পর ইম্পর্টেন্ট হচ্ছে চানুদারো যেটি বর্তমান সিন্ধ প্রদেশে অবস্থিত এখানে মেনলি গরুর গাড়ি ঘোড়ার গাড়ি প্রভৃতি খেলনা খুঁজে পাওয়া গেছিলো এরপর যেটি ইম্পর্টেন্ট সেটা হলো রোপার রোপার বর্তমানে পাঞ্জাবে অবস্থিত আরও একটি ইম্পর্টেন্ট শহর হলো বানোয়ালি বানোয়ালি বর্তমানে হারিয়ানাতে অবস্থিত নেক্সট হলো সুটকতাদা দাদা খুব ইম্পর্টেন্ট এটি গুজরাটের একটি শহর এখানে ঘোড়ার হাড় খুঁজে পাওয়া গেছিলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঘোড়ার হাড় খুঁজে পাওয়া গেছিলো এবং এগুলি ছাড়াও আর যে শহরগুলি আছে গুরুত্বপূর্ণ সেগুলি হলো সুতকা গেন্দার এটি সিন্ধ প্রদেশে অবস্থিত আর ধোলাভিরা এটিও গুজরাটে অবস্থিত তো এই ছিল মোটামুটি ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ শহর তো আমরা এই আলোচনার মাধ্যমে জানতে পারলাম যে সিন্ধু সভ্যতা কতটা ডেভেলপ ছিল কতটা উন্নত ছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই এত উন্নত সিন্ধু সভ্যতার ধ্বংস কিভাবে হলো এই এত উন্নত সিন্ধু সভ্যতা কেন পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেল এর কোনো সঠিক তথ্য কিন্তু পাওয়া যায়নি অনেকেই অনেক কিছু বলে থাকে বিভিন্ন হিন্দু মাইথোলজিক্যাল বইয়ে এটা দেওয়া আছে যে দেবতাদের সাথে সরাসরি সংঘর্ষ হয়েছিল সিন্ধু সভ্যতার মানুষের এবং দেবতারা এই শহরকে ধ্বংস করে দিয়েছিল ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল বা আরও এরকম নানা রকম গল্প বলা হয়ে থাকে এরকমও বলা হয়ে থাকে যে আর্যদের আক্রমণের ফলে সভ্যতা ধ্বংস হয়ে গেছিলো আরিয়ান ইনভেশনকেও একটা কারণ হিসেবে দেখানো হয় তবে যেটাকে ঐতিহাসিকরা প্রধান কারণ হিসেবে মনে করেছে সেটি হলো বন্যা বা খরা হয়তো এই সিন্ধু সভ্যতা বন্যা কবলিত হয়েই ধ্বংস হয়ে গিয়েছিল এটাই বেশিরভাগ ঐতিহাসিক এই তথ্যটাকেই স্বীকৃতি দেয় তো এই ছিল সিন্ধু সভ্যতার ইতিহাস মাঝে মাঝে ভাবি যে সিন্ধু সভ্যতা যদি থাকতো এখনও সিন্ধু সভ্যতা যদি কন্টিনিউ করতো আমরা হয়তো আরও অনেক অনেক বেশি ডেভেলপ হতে পারতাম আরও অনেক বেশি উন্নত হতে পারতাম কিন্তু ওই যে ইতিহাস তো আর কি হলে কি হতো তা দিয়ে চলে না কিন্তু ইতিহাস চলে ইতিহাসের মতো করেই আর ইতিহাস এভাবেই এগিয়ে চলে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে যদি কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করবে এবং সমস্ত বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ওকে তাহলে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই